নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে তার একের পর এক পর্যবেক্ষণ ঘিরে চারদিকে আলোচনা। আর এরই মধ্যে এবার মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বললেন, মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন, সম্প্রতি কখনো দুর্নীতির মাথা খুঁজতে বলা, কখনো ধেরেই দূর বেরোনোর ভবিষ্যৎবাণী, ঢাকি সমেত বিসর্জনের হুঁশিয়ারি। বারবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ঘিরে জোর চর্চা হচ্ছে। এই প্রেক্ষাপটে বুধবার ইঙ্গিতপূর্ণ টুইট করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলুক, অপরাধীরা শাস্তি পাক, যদি কেউ সব জানেন, মাথা চেনেন, ধেরেই দূর জানেন বলে ভাব দেখিয়ে প্রচার চান, তাকে অবিলম্বে সেই মামলায় সাক্ষী হিসেবে তদন্তে ডেকে পাঠানো হোক। যিনি সব জানেন তিনি শুধু সংলাপ দিয়ে মেগা সিরিয়াল চালাবেন কেন, আসুন তদন্তে। এই অবস্থায় বৃহস্পতিবার মজার ছলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, সেদিন ধেরেই দূর বলেছি সুব্রতদার সঙ্গে কথা প্রসঙ্গে, উনি বুঝেছিলেন কেন বলেছি, এই পরিবেশে সেটায় অন্য মাত্রা যোগ হয়েছে। কুণাল ঘোষের কথা আমি খুব এনজয় করি, রোজ কিছু না কিছু বলেন, আমি কোনো অতিরিক্ত মন্তব্য করব না, কথাটার মানে অন্যরকম হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আমি তো বলেছি ঢাকি বিসর্জন দিয়ে দেব, ওরা আমাকে বলতে বাধ্য করে। এরপরই সরকারি আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, চন্দ্রিমাদিকে বলে দেবেন আর কোনো মন্তব্য করব না, আমি কেন খারাপ কথা বলবো, মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন। জাস্টিস গাঙ্গুলি নিশ্চিতভাবে একজন শ্রদ্ধেয় মানুষ, শ্রদ্ধেয় বিচারপতি, তাকে কোনো রকমভাবে আঘাত করার কোনো উদ্দেশ্য কোনোকালেই আমার ছিল না। আপত্তির কথা জানিয়েছি দলের একজন সৈনিক হিসেবে, আমি কোনো বিচারপতির নাম করে বলছি না। যিনি মাথা জানেন, যিনি ঢাকি জানেন, যিনি ধেড়েই দূর জানেন, তো তিনি কেন তদন্তের মধ্যে সামিল হবেন না? এবং তদন্তকারী সিবিআই এর উচিত সিবিআই কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে তাকে দিয়ে 164 করানো। এই যে মামলাটা মেগা সিরিয়ালের মতো নানা রকম সব ধারালো সংলাপের বন্যা বইছে।